শেষ হয়েছে পদ্মা সেতুর পাথরবিহীন রেল লাইন নির্মাণ কাজ। বুধবার বিকেল 5:30টার দিকে 6.15 কিলোমিটার মূল সেতু ও দুই পাশের ভায়াডাক্ট মিলিয়ে পদ্মা রেল সেতুর 6.68 কিলোমিটারের কাজ সম্পন্ন হয়। এতে রেল সড়কে মাওয়ার সঙ্গে জাজিরা প্রান্তের সংযোগ হল। প্রকল্প সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, আগামী 4 এপ্রিল পদ্মা সেতুর ওপর দিয়ে ট্রেন চলাচলের কথা রয়েছে। প্রায় 40,000 কোটি টাকা ব্যয়ে ঢাকা যশোর রেলপথ নির্মাণ শেষে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ যেমন সহজ হবে, তেমনি পাল্টে যাবে অর্থনৈতিক দৃশ্যপট। বুধবার 48 ঘন্টার পর থেকে আমরা এখানে কিউব অলরেডি বানিয়ে নিব, যেটা আমাদের ল্যাবরেটরিতে টেস্ট করব। এটা করতে অ্যারাউন্ড একদিনের মধ্যে লাগবে। সো সর্বমোট 72 ঘন্টার মতো, অ্যারাউন্ড 3 ডেজ আমরা সময় নিব। সময় নিয়ে আমরা যখন দেখব এটা আমাদের পরীক্ষা উত্তীর্ণ হয়ে যাবে, তখন থেকে এটা করা যাবে। মোটামুটি 3 দিনের মতো সময় লাগবে এবং 3 দিনের পরে আমরা এখানে আমাদের ট্রেন চালাতে পারি ইনশাআল্লাহ। তার 4 তারিখের আগেই চলবে, বাট আমরা যেহেতু মন্ত্রী মহোদয় ওদিন সময় দিতে পেরেছেন, আমরা ইনশাআল্লাহ কোনো কিছু ছাড়াই আমরা করতে পারবো। আমরা ভাঙ্গা থেকে শুরু করব এবং এই পদ্মা ব্রিজ হয়ে আমরা মাওয়াতে যাব। টোটাল 41 কিলোমিটার আমার, যদিও আমার এরিয়া 42 কিলোমিটার। আমরা জানেন যে কিছু অংশ আমি স্টেশনটি একটু আগে, সেই জন্য 41 কিলোমিটারের মধ্যে আমরা আশা করি, যদি আমরা নর্মাল স্পিডে, আমরা যদিও এখন ডিজাইন স্পিড 120 কিলোমিটার, বাট আপনারা জানেন যে এখানে অনেকগুলো ফিশ প্লেট, এখন অনেক কিছু কাজ বাকি আছে। সেই জন্য আমরা সেফটি সিকিউরিটি চিন্তা করে অ্যারাউন্ড 30-40 কিলোমিটার বেগে চালাবো। চালিয়ে আমার মনে হয় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমরা এই জায়গাটা ক্রস করতে পারবো। কেন? হ্যাঁ, পাইছি পাইছি পাইছি।